হয় না। এখানে আন্দোলনের মূল কারণ কিন্তু সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থার যে পরিকাঠামো সেটার দাবি। চিকিৎসকেরা যারা, আমি বলবো যারা মহানাগরিক, মানে আমরা যদি নাগরিক হই, ওদের কাছে এমন কোনো নাগরিক তো এর থেকে বেশি দায়বদ্ধ নয় মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য। আজকে তাদের উপর যে হিংস্রতা সেটা বন্ধ করতে হবে এবং প্রশাসনের কাছে এটা আমাদের আবেদন যে আজকে একটা অচলাবস্থা তৈরি হয়েছে আন্দোলনের জন্য। এবং আন্দোলনটা কেন হলো সেই কারণটাও কিন্তু সবাইকে ভেবে দেখতে হবে। কাজেই এই অচলাবস্থা কী করে মেটানো যায় এটার জন্য যদি আজকে এটা আমাদের কামনা হয়ে থাকে, এটা যদি আমাদের চাহিদা হয়ে থাকে যে অচলাবস্থা মেটাতে হবে, আমার মনে হয় না যে চিকিৎসকেরা যারা এই প্রফেশনে আছেন তাদের থেকে বেশি করে এটাকে উপলব্ধি করছেন। তারাই চান, তারা সবথেকে বেশি চান যে মানুষ যেন চিকিৎসা পান। তাহলে আজকে তারাই যদি আন্দোলনে নামেন তাহলে বুঝতে হবে যে সমস্যাটা কিন্তু অনেক গভীরে, এবং এই সমস্যাটা মেটাতে প্রায়োরিটি বেসিসে সবাইকে, এটাই প্রায়োরিটি বেসিসে প্রশাসনকে এই সমস্যা মেটাতে হবে। সেটা আমার মনে হয় কথা বলবার মাধ্যমে, আমার মনে হয় যে সুস্থ সংলাপ বা ডায়ালগ এটা দরকার, এটা ইনিশিয়েট করা দরকার এই মুহূর্তে, যে জন্য আমি আজকে এখানে ছুটে এসেছি। কারণ এখন আমি কী গান বাজনা করবো, আমার গান বাজনা করতে ভাল লাগছে না। মানে একে তো চিকিৎসকেরা কষ্ট পাচ্ছেন, তার উপরে সারা পশ্চিমবঙ্গের মানুষ কষ্ট পাচ্ছেন, তারা চিকিৎসা পাচ্ছেন না, এটা উভয়ের সমস্যা। সর্বোপরি এটা গোটা মানবতার সমস্যা, এটা আমারও সমস্যা। এটা যদি আজকে আমি আনএফেক্টেড থেকে যাই তাহলে আমি শিল্প কী করব? আমার কাজই হচ্ছে এফেক্টেড হওয়া এবং শিল্পে তার প্রতিফলন ঘটানো। আজকে এখানে আসতে আমি বাধ্য হলাম কারণ একটা আন্দোলন চলছে, এই আন্দোলনের প্রতিকার হওয়া দরকার, সবার সুষ্ঠু চিকিৎসা দরকার, এবং এটা সমগ্র মানুষের দাবি। সেই দাবির পক্ষে এবং সমগ্র মানুষ চাইবার আগে এটা চিকিৎসকেরা আগে চাইবেন, এটা এই বিশ্বাসটা রেখেই আমি আজকে এখানে এসেছি যে তাদের কথাগুলো শুনুন মাননীয় যারা আছেন তারা সবাই, এবং আমরা সবাই মিলে ভালোবাসার মাধ্যমে, বন্ধুতার মাধ্যমে, মনে রাখতে হবে কারোর নামে কটূক্তি করলে কিন্তু চলবে না। সবাই আমরা বন্ধু, বন্ধুতার মহলটা প্রথম দরকার। বন্ধুতা যদি আমরা করতে পারি তাহলে আমরা সবাই বন্ধু হিসেবে আমরা কিন্তু একে অপরের দুঃখগুলো বুঝব এবং আমরা সমাধান চাইব, সমাধান করব। সমাধান চাইতে গেলে কিন্তু শত্রুতা করে লাভ হবে না। সবাইকে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে কী বলবেন? চার ঘন্টার মধ্যে হোস্টেল ছেড়ে দেওয়া, মুখ্যমন্ত্রী বলছে কাজে যোগ দিন, একের পর এক ইস্তফা হচ্ছে একদম। এটা কিন্তু বন্ধুতার বার্তা নয়, মানে যে কথাটা শুনেছি আপনি যেটা বললেন সেই সংলাপটা কিন্তু খুব বন্ধুত্বপূর্ণ বলে মনে হয়। আমি সবাইকেই বলছি, সবাইকেই বন্ধুত্ব স্থাপন করতে হবে।